রাজ্যের উপমুখ্যমন্ত্রীর হাতে ধরে ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার মুটুকে বেশ কয়েকটি পালক যুক্ত হল শুক্রবার। গন্ডাছড়া মহকুমার বেশ কয়েকটি প্রকল্পের শুভ সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ফিতাকেটে আরডিইউ ডিভিশন অফিসের দায়োদ্ঘাটন করা হয়। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন পৌঁছন বহু প্রতীক্ষিত মহকুমার হরিপুর এলাকার অবস্থিত বিদ্যুৎ অফিসে। বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মনের হাতে ধরে 132 কেভি আম্বাসা গন্ডাছড়া ট্রান্সমিশন লাইন, 132 কেভি আম্বাসা সাবস্টেশন লাইন এবং 33 উদ্বোধন হয়ে গেল স্টেশনে কেভি গন্ডাছড়া সাবস্টেশন। রাজ্যের উপমুখ্যমন্ত্রীর হাত ধরে ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার মুকুটে বেশ কয়েকটি পালক যুক্ত হল শুক্রবার। গন্ডাছড়া মহকুমায় বেশ কয়েকটি প্রকল্পের শুভ সূচনা করেন এদিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ওই দিন বেলা 1টায় হেলিকপ্টার যোগে গন্ডাছড়ায় পৌঁছান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। হেলিপ্যাড থেকে উপমুখ্যমন্ত্রী সোজা চলে যান মহকুমার ব্লকটিলায় অবস্থিত আরডি ডিভিশন কার্যালয়ে। ফিতা কেটে আরডি ডিভিশন অফিসের দ্বারোদ্ঘাটন করার পর উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন পৌঁছান বহু প্রতীক্ষিত মহকুমার হরিপুর এলাকায় অবস্থিত বিদ্যুৎ অফিসে। সেখানে সম্মানের সহিত বরণ করা হয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনকে। মঞ্চে অতিথিদের ঋষা এবং ফুলের তোড়া দিয়ে এদিন সম্মান জানানো হয়। এরপরই মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ফলক উন্মোচন এবং নারিকেল ভেঙে বেশ কয়েকটি কর্মসূচির শুভ সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মনের হাত ধরে 132 কেভি আম্বাসা গন্ডাছড়া ট্রান্সমিশন লাইন, 132 কেভি আম্বাসা সাবস্টেশন লাইন এবং 33 কেভি গন্ডাছড়া সাবস্টেশনের উদ্বোধন হয়ে গেল এদিন। এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বিগত 14 বছর অক্লান্ত প্রচেষ্টার পর গন্ডাছড়া মহকুমাবাসীর স্বপ্ন পূরণ করা হল বলে অভিমত ব্যক্ত করেন। উদ্বোধকের ভাষণে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মন বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এদিন। তাই নারিকেল কুঞ্জে লক হাট বানানো হয়েছে টুরিস্টকে আকর্ষিত করার জন্য। ট্যুরিজম যেমন বাড়ে, ট্যুরিজম বাড়লে কি হয়, সবার ইনকামও বাড়ে। যেমন দার্জিলিং একটা হিল স্টেশন, সেখানে কি আছে, কিছু নেই, চা আছে আর ট্যুরিজম আছে। সিকিমে কি আছে, ট্যুরিজম আছে, সেটা দিয়ে সবের লাভবান হচ্ছে। সুতরাং আজকে আমি ভেবেছিলাম আমি যাবো নারিকেল কুঞ্জে, যাবো এখান থেকে গিয়ে সেখানে আমরা আপনাদের জন্য 10 কোটি টাকার প্রজেক্ট আমরা দিয়ে আসবো। একটা সাইক্লিং করার জায়গা হবে, টুরিস্টরা এসে যেমন বসে না থাকতে হয় সাইক্লিং করতে পারে, আর একটা জলের মধ্যে একটা রেস্টুরেন্ট করার জন্য চারিদিকে যেমন ভিউটা দেখতে পারে, একটা বায়োডাইভার্সিটি পার্ক, অর্কিড, বিভিন্ন রকমের অর্কিড থাকবে সেখানে, চিলড্রেন পার্ক। গন্ডাছড়া থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট, ফোকাস রিপোর্ট।